ওম ভৃগুসুতায় বিদমহে দিব্য দেহায় ধীমহী তন্ন শুক্র প্রচোদয়াত এটি শুক্রের গায়ত্রী মন্ত্র আর শুক্রের প্রণাম মন্ত্রও তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিম কুন্দ মৃণলাভ দৈত্যনাং পারম সর্বশাস্ত্র প্রবক্তরাং ভার্গবং প্রণমাম্মহম এটি শুক্রের প্রণাম মন্ত্র শাস্ত্র মতে শুক্রকে গুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তিনি অসুরদের বা দৈত্যদের গুরুদেব তাহলে গুরুতত্ত্ব শুক্রের মধ্যে আছে আবার এও মানতা দেওয়া হয়েছে যে দেবী মহালক্ষ্মী বা দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব তাদের বসবাসী কিন্তু শুক্র গ্রহে তাহলে শুক্রের সাথে ধন মান সম্মান ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিকেও কিন্তু অ্যাডজাস্ট করা হলো আবার এই শুক্রই কিন্তু আমাদের শুক্রাণুর কারক শুক্রাণু শব্দটাই এসেছে শুক্র থেকে প্রেম করে আপনার বিবাহ হবে কি হবে না প্রেমে সফলতা পাবেন কি পাবেন না আবার একজন পুরুষের চাটে এই শুক্রই কিন্তু তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ড আর পরকীয়া প্রেমে জড়িয়ে পড়বেন কি পড়বেন না এটিও শুক্র থেকে দেখব আবার আপনাদের ক্ষেত্রে ডায়াবেটিস সুগার কোলেস্ট্রলের মতো কোনো সমস্যা ফেস করবেন কিনা না সেটিও কিন্তু এই শুক্র গ্রহ ঠিক করে দেবে আবার এই শুক্র গ্রহই কিন্তু একজন ব্যক্তিকে ফেমাস বানিয়ে থাকে বিনোদন ক্ষেত্রে ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর ক্রিয়েটিভ জগতে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং অভিনয় এই জগতে আছেন অথবা ল্যাভিশ লাইফস্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল বিজনেসে আছেন বা পারফিউম ফ্লাওয়ারের বিজনেস করেন ব্র্যান্ডেড কোনো আইটেমের বিজনেস করেন বা লাইফ লাইফস্টাইলের সাথে যুক্ত আছেন এগুলি কিন্তু শুক্রের সেক্টর তাহলে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি থেকে থাকে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন প্রসঙ্গক্রমে এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে একত্রিশে মার্চ রবিবার বিকাল চারটে বেজে চুয়ান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের অগ্রিণ শত্রুর ভাব সিক্স থাউজে গোচর করবে সেখানেই থাকবে শুক্র পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার রাত বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত তাহলে এই যে পঁচিশ ছাব্বিশটি দিন শুক্রের গোচর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ শুক্র আপনাদের রাশির মালিক আপনাদের রাশির অধিপতি শুক্র তিনি নিজের উচ্ছস্থ রাশি মিন রাশিতে গোচর করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে সিক্স হাউস কিন্তু সিক্স হাউসটা মিন রাশির ঘর সেখানে শুক্র উচ্ছস্ত হয়ে যায় তো আলোচনার পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের এই যে এ এপ্রিল মাস অর্থাৎ এপ্রিল মাসের একদিন আগে একত্রিশে মার্চ শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউস সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর আপনাদের রাশির অধিপতিও শুক্র তাহলে শুক্র তো আপনাদের ক্ষেত্রে তত্ত্ব হলো। তার উপরে শুক্র তার নিজস্ব উচ্চস্থ রাশি মিন রাশিতে গোচর করছে আপনাদের শত্রুর শত্রুরভাবে যদিও সেখানে রাহু সূর্যের গ্রহণ যোগ একটা আছে সূর্য কিন্তু তেরো তারিখের পর আপনাদের রগ্রীণ শত্রুর ভাব ত্যাগ করে তিনি আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন তাহলে যা আলোচনা করবো তেরো তারিখের পর কিন্তু আরও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন প্রথমতই আপনাদেরকে যেটি বলবো দেখুন রাহু সূর্যের অনেকে এখানে গ্রহণযোগের কথা বলছেন আমরাও বলেছি সূর্য রাহুর গ্রহণযোগ আপনাদের উপরে কি প্রভাব ফেলতে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে মঙ্গল শনির সংযোগ কি প্রভাব পড়তে পারে সে বিষয়েও আলোচনা করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শুক্র যেহেতু দৈত্যদের গুরু আর রাহু হচ্ছে দৈত্যদের সেনাপতি তাহলে রাহু কিন্তু শুক্রের ওপরে যাবে না যেখানে গুরু বসে গিয়েছে সেখানে সেনাপতি গুরুর উপরে কথা বলবে না যদিও সূর্য এখানে মিস মিসফিট সূর্য তেরো তারিখের পর রাশি পরিবর্তন করে যাবে আর এখানে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে একত্রিশ তারিখের পর সূর্যের মিন সংক্রান্তির বয়স কিন্তু প্রায় হাফ গোচ ক্রস করে গিয়েছে তাহলে সূর্য কিন্তু অলরেডি পরিবর্তনের মুডেই আছে আর শুক্র এখানে তরতাজা হয়ে প্রবেশ করছে তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানে যোগ পরিলক্ষিত হতে পারে এ সময় প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা পেতে পারেন যদি মাথাকে ঠান্ডা রাখতে পারেন কারণ রাগ কিন্তু আপনাদের সপ্তম আসমানে থাকতে চলেছে রাগকে আপনাদেরকে কন্ট্রোল করতেই হবে যদি করতে পারেন তাহলে প্রেমের জীবনেও নতুন নতুন উপলব্ধি আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার ন তারিখের পর দেখবেন দাম্পত্য জীবনের মাধুর্যতাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আবার এই শুক্রের কারণেই কিন্তু মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা কোনো গুড নিউজ পেয়ে যেতে পারেন এই শুক্রের কারণেই কিন্তু স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে আবার এই শুক্রের কারণেই রোগ ঋণ শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন যদিও নতুন করে লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে আমরা বিরত থাকার পরামর্শই দেব কারণ বর্তমানে একটু ঘুমের সমস্যা ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করছে অনিদ্রা হয়তো কাজ করছে ঘুমের ট্যাবলেট না খেলে হয়তো সঠিকভাবে টাইম ওয়াইজ ঘুম আসছে না আর এটি চলতে থাকবে টেনশন নেওয়ার অত প্রয়োজন নেই প্রতিকারের প্রয়োজন পড়লে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট কিন্তু আপনারা করতেই পারেন তবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা বর্তমানে জন্মস্থান ত্যাগ করে বিদেশে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত রাজ্য কেন্নায় সময় সুযোগ পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ ব্যবহার করুন আর যারা বিদেশ যাত্রা করতে চান তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো এ সময় কিন্তু আপনারা এমএনসি কোম্পানিতে চাকরি পেয়ে যেতে পারেন বিদেশ যাত্রা করতে পারেন ভ্রমণের জন্য কর্মের সূত্রে বা পি পেয়ে যেতে পারেন পারমানেন্ট পারমানেন্ট রেসিডেন্সিয়াল শিপও কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন তবে এ সময় শরীরে ছোটোখাটো চোট চোট তো আপনাদের লাগতে পারে একটু সাবধান থাকতে হবে মাইনার কোনো কিন্তু অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হতে পারে একটু সাবধান থাকবেন অতিরিক্ত টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই এই শুক্রই কিন্তু আবার আপনাদের রাশির অধিপতি তাহলে আপনাদের নাম যশ খ্যাতিও কিন্তু বাড়তে চলেছে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের জন্য ঘটতেই পারে এবং একাধিক উপায়ে কিন্তু আপনারা উপকৃত হবেন তবে যেহেতু বুধ দু তারিখের পর বক্রি হয়ে যাবে এবং রাহুর সাথে মিলিত হয়ে জড়ত্ব নামক একটু যোগ তৈরি করবে অনেকে লক্ষ্মী নারায়ণ যোগের কথা বলবে অনেকে বুধাদিত্য যোগের কথা বলবো বলবে আমি বলবো কোনোটিই হচ্ছে না কেন হচ্ছে না ডিটেলস আলোচনায় যাব না প্রতিবেদনটি বড় হয়ে যাবে শটে শুনে নিন বুধ বক্রি হচ্ছে তো কী করে হবে কোনো মতেই হবে না আমি তো বলবো জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এপ্রিল মাসে যেন আপনারা নেবেন না এটি নেওয়া থেকে বিরত থাকুন যেমনটি চলছে যা চলছে কনসিস্টেন্সি মেনটেন করে চলার চেষ্টা করুন অত্যন্ত লাভান্বিত হবেন আর এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শুক্র আবার আপনাদের কিন্তু এইট থাউজেন্ড অধিপতি তাহলে এখানে কিন্তু আপনারা আরেকটি শুভ পরিণামদায়ক ফলাফল পাচ্ছেন কি পাচ্ছেন যে আপনাদের শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ আসতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন বা লং ডিস্টেন্স জার্নির সুযোগ আপনারা পেয়ে যাবেন জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন স্বামী স্ত্রী আপনাদের মুখনিশ্রিত বাণীর মধ্যে মাধুর্যতার পরিমাণ বৃদ্ধি পাবে এ সময় ব্যক্তিত্বের সমৃদ্ধি ঘটবে দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে ধীরে ধীরে কিন্তু আপনারা মুক্তির পথের দিকে এগিয়ে যাবেন তবে এ সময় কিন্তু পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করা যাবে না এই একটি ব্যাপারে খেয়াল রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচ মাত্রা অতিরিক্ত হতে চলেছে খরচকে নিয়ন্ত্রণে রাখুন তা হলে ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি পড়তে পারে খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন মুখফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয় পরিবার পরিজনদের সহযোগিতা করুন তাদের বিরুদ্ধাচারণ যেন করবেন না লেট নাইট বাড়ি ফেরা লেট নাইটে ঘুমাতে যাওয়া বা এগুলি কিন্তু একদমই ঠিক নেই ঠিক নয় অন্যদেরকে খুশি করার জন্য তাদের পিছনে অতিরিক্ত অর্থ ব্যয় করা এমনটি যদি করেন তাহলে পিতামাতার মাতার বকনির সম্মুখীনও কিন্তু আপনারা হয়েই যেতে পারেন এ সমস্ত বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন তা না কঠোর কায়িক পরিশ্রম কিন্তু আপনাদেরকে চালিয়ে যেতে হবে তবে হ্যাঁ হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে বেকার যুবক যুবতীদের চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে লাভ ম্যারেজের যোগ থাকছে শরীর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হবে এ সময় কিন্তু একাধিক উপায়ে আপনারা লাভান্বিত অবশ্যই কিন্তু হতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে ভিডিওটি শুরুতেই আমি আপনাদের সাথে শুক্রের প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র শেয়ার করেছি সেগুলি আপনারা জপ করুন লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এছাড়া আপনারা কি করতে পারেন শুক্রের প্রণাম মন্ত্র যদি না করতে পারেন গায়ত্রী মন্ত্র না করতে পারেন বীজ মন্ত্র করুন আর তাও যদি না করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মী গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায় জীবনে ধন ঐশ্বর্যের যদি খামতি থেকে থাকে রেগুলার একশো আটবার করে একটানা একশো আট দিন যোগ করুন অবশ্যই সব কিছু আপনার প্রাপ্তি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাও যদি না পারেন এটিও যদি কঠিন বলে মনে হয় তাহলে আপনারা শুক্রবার করে স্নান আদি সেরে নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় লাল রঙের একটা আসনের উপরে বসে পড়ুন রেড অরেঞ্জ স্যাফরন হোয়াইট ইয়েলো কালারের যে কোনো একটা ড্রেস পরে লক্ষ্মীর ঘটের সামনে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন যেটা মায়েরা বৃহস্পতিবার করে পড়ে আপনি শুক্রবার করে পড়ুন এবং শুক্র সাতটা শুক্রবার নিরামিষ খেয়ে পড়ুন লাভান্বিত হবেন তাও যদি না পারেন দুই হাতের দুই থামবে অর্থাৎ দুই বুড়ো আঙুলে দুটো রূপর ছাল্লা বা রূপোর নিরেট আংটি পরে নিন তাহলে অবশ্যই লাভার নিতে হবে রেগুলার পারফিউম ইউজ করুন বেডরুমে আপনার একটি সাদা ফুল রাখুন ফুলটিকে রেগুলার চেঞ্জ করবার চেষ্টা করুন অবশ্যই লাভার নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি